বাঙালি সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলা। নানা আয়োজনে দিনভর উৎসবে মাতেন প্রবাসীরা। নুরুজ্জামানের তোলা ছবিতে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ মুরাদ। বিশ্বব্যাপী দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে লন্ডনে বৈশাখী মেলা। আয়োজকরা বলেছেন, উৎসব আয়োজনের উদ্দেশ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য আর সংস্কৃতি সম্পর্কে জানানো। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো আজকে এই নতুন হোমে এসে তাদের অবস্থান গ্রহণ করুন। বৈশাখী মেলার মাধ্যমে এটা বাংলাদেশের জনগণের মধ্যে তুলে ধরা হচ্ছে এবং উপস্থাপন করা হচ্ছে। আগামী প্রজন্ম তারা বুঝতে পারতেছে আমাদের ঐতিহ্য এবং ইতিহাস। এতে নারী ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমাদের ঐতিহ্যটাকে জাস্ট আমরা সামনে তুলে ধরার জন্য অবশ্যই বাচ্চাদের জন্য এটা একটা শেখার বিষয় হয়ে দাঁড়াবে। I enjoy it because of the Bengali culture. আমরা ফার্স্ট টাইম বৈশাখে এসেছি মেলায়, অনেক ভালো লাগছে। ব্রিটেনের রাজনীতিকরাও মেলায় অংশ নেন। It's a good mix and lots of activities, so it's fantastic. যারা এই বাঙালিদের সংস্কৃতিকে এই প্রবাসে বাঁচিয়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ছিল বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পসরা। পরাপাতার পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলি আমরা এখানে পরিবেশন করছি। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডনের স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনেক ভালো লাগছে, আমি এর আগেও প্রবাসের এই বৈশাখী মেলাতে এসেছি, খুবই ভালো লাগছে। এটা লন্ডনে এত বড় উৎসব। বৈশাখী মেলায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রবাসীদের। লন্ডনের ভিক্টোরিয়া পার্কের বৈশাখী মেলার এই জনসমুদ্রই বলে দিচ্ছে, বৈশাখ এখন শুধু আর বাঙালি বা বাংলাদেশিদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই।